হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই আল্লাহর আশিস রহমতে ভালো আছো, আর আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। আশা করি গত বছর যার যেভাবেই কেটেছে, ইনশাল্লাহ এই বছরটা যেন সবার খুব সুন্দরভাবে কাটে। তো দেখো, বছরের লাস্ট দিনে আমার কি একটু সর্বনাশ হয়ে গেল। তো কয়েকদিন আগে 1 কেজি টমেটো এনেছিলাম, দেখো এখন কয়েকটা টমেটো আছে, এগুলো সব ইঁদুরে খেয়ে ফেলেছে। আমার ঘরে তো কখনো ইঁদুর থাকে না, কিন্তু কি করে ইঁদুর আসলো, কোথায় থেকে আসলো, কবে থেকে আসলো কিছুই বলতে পারছি না। তো দেখো, গতকালকে 2-3টা ফেলেছি, আজকে এই অবস্থা। তো আসলে আমি বুঝতে পারিনি যে গতকালকে যেখানে ছিল আমি আবার তারপরের দিন নেড়ে অন্য জায়গায় রেখেছি, কিন্তু সেখানে আরো বেশি খেয়েছে। তো আমি জানতাম না, তা না হলে র্যাকের ভিতরে রেখে দিতাম। তো এই হচ্ছে আমার সকালে ঘুম থেকে উঠে মন খারাপের বিষয়, এই যে আমার টমেটো সব খেয়ে ফেলেছে। 70 টাকা দিয়ে 1 কেজি টমেটো এনেছি, বলো তো বন্ধুরা কেমন লাগে মনটা, দেখছো? আরো 2-3টা ফেলেছি। তো এই হচ্ছে আমার সকালে ঘুম থেকে উঠি মন খারাপের বিষয়। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।